এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? জেসি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে স্যাটারডে, হ্যাপি স্যাটারডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, হ্যাভ এ নাইস ডে। আজকে একটু লেটু রাম করে, মানে লেটু করে ঘুম থেকে উঠলাম, মানে 8:20 ঘুম থেকে উঠেছি। 8টার সময় বেজেছে অ্যালার্ম, অ্যালার্ম বন্ধ করে আমি আবার একটুখানি শুয়ে পড়েছি। তারপরে বেশি পিছনে তুললাম, তুলে ফ্রেশ হলাম। আজকে ঠাকুরের বাল্যভোগটা করতে বসে দিয়ে দিয়েছে, আমি আর দিইনি, আমার যেতে দেরি হয়ে গেছে ওই কারণে। সো সকাল থেকে ব্লগটা চালু করলাম, সারাদিন দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলে খুব খুব ভালো লাগবে। এই যে কর্ত মাসে এখন চা বসাচ্ছে, আবার ওই ঝিটটা তুললে কেন? ওই যে মেয়েকে জামা পড়াতে কি উঠলেন কিছু? চা বসিয়ে দিয়েছে, মানে গ্রিন কফি। আজকে রান্না কি করবো জানি না, কিন্তু গাটি কচু ভাজা করব, ডালিয়ার পোলাও বানাবো, মানে উপমা টাইপের করব, বাদাম কাজ পাতা দিয়ে। আর করব আর কি করব, শাক ভাজা, আর হচ্ছে চিলি সয়াবিন করব। আর করব চিলি সয়াবিন, আমার কতটা ঝাল ঝাল করব। আমি তো ঝাল খাবে না, তবে মিষ্টি দিয়ে ভরিয়ে দেবো। এখন ড্রয়িং করছে, তাই চলো সকাল থেকে ব্লগটা চালু করলাম, সারাদিন দেখতে থাকো, আজকে তোমার একটু হলে খুব খুব ভালো লাগবে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা। আরে কিছু হবে না, তো ভাববে ওইটাই ওই তো স্বপ্ন আছে, ভালোই স্বপ্ন এসে বলছে, ভালোই স্বপ্ন সাবন মাস করতেছে, ভালোই স্বপ্ন বলে বাবার মাথায় জল ঢালো, বলে বাবার মাথায় জল ঢালো, বেশি করে জল ঢালো। জানলা দেখাচ্ছে ঘরে, আমগাছের ওই ওই মন্দিরের সামনে যে বকুল গাছটা আছে ওই গাছের মাথার উপরে দাঁড় করাবো, তবে দড়ি নিয়ে নিয়ে টানবো।
শ্যামা মাতি আমার কালো রে, শ্যামা মাতি ডালিয়া করো না, ব্রাউন রাইসই করো। তারপর আবার ঋষি খাবি তো, লুচি খাবি তো রথের দিন। ঠাকুরের গেছো নতুন কি বলে দেখছো, দুটো ওভেন, একটা হচ্ছে আমার রান্নাঘরে, একটা ঠাকুরের, ঠাকুরটা পুরো নতুন লাক্সমিনে কি লেখা রয়েছে না, ঠাকুরটা রয়েছে আমার। ও তো দুটো বাই করে কি করছো, দুটোর জন্য ছোট করে বল, দুবার ধরে নতুন পরশু একবারই রান্না হয়েছিল, শ্রাবণ মানে বলে বাবা জয়ে দিন শিবরাত্রির দিন করা হয়েছিল, প্রথম যখন নামিয়েছিলাম ওই দুটো বার্নারে আমি এখানে বারান্দায় রান্না করতে করেছিলাম, ওটা আমার সবার থেকে সবার প্রথম গ্যাস ঠাকুরের, বাবা আমাকে কিনে দিয়েছিল শ্রাবণ শিবরাত্রির দিন নতুন। রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা, ডাটা শাক বসিয়ে দিয়েছি, তারপরে করবো তিতার ডাল, মানে উচ্ছের ডাল করার ইচ্ছে করবো, ইচ্ছে না করবো, আর করবো মেয়ে চিলি সবজি বেচেরি চিলি সবজি করে দেবো, এবার আমার জন্য গাঁটি কুচি ভাজা করবো, ভাল লাগে খেতে। তোমরা কে কে গাঁটি কুচি ভাজা বা গাঁটি কুচি তরকারি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আমার তরকারিটাও ভালো লাগে, কিন্তু আমি আজকে অত তরকারি বাবলি করবো না, ভাজাটাই করবো। আর মঙ্গলবার হচ্ছে উল্টো রথ, সব শেয়ার করবো, ঠিক আছে। চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আমি এবার কথা বলছি। মা বেটির স্নান খাওয়া পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখা না নাকি খামনি রান্না করেছি, সে সব বেশি তো মুখে বলেছি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে ভিজিয়েছি, হ্যাঁ ভিজিয়েছি তেলের জার দুটো গরম জলে, এটা এখন ধোবো। আর এমনি মোটমাট রান্নাঘরে সব কাজই আমার কমপ্লিট। এই যে চিলি সোয়াবিন, ব্রাউন রাইস, ডাটা শাক, তিতার ডাল, আর গাঁটি কুচুর ভাজা। কি গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি সবাই কাজে ব্যস্ত আছো হয়তো স্বাভাবিক, হ্যাঁ আমিও ব্যস্ত আছি, ব্যস্ত ছিলাম।
কারণ লাইভে ছিলাম, ল্যাপটপ করে একটুখানি টেক্সট রেস্ট করছিলাম। রেস্ট করার পর মেয়েকে রওনা করলাম ড্রয়িং ক্লাসে, ওই লাইভে থাকতে থাকতেই। তারপরে এখন আমি আনতে যাইনি, ও বাবা আনতে যাবে, কারণ আমার একটু কাজ আছে ঘরে। তাই আমাদের রাতে কিছু রান্না না, দুধটা জাল দিয়ে রাখলাম, মেয়ের খাবার টাবারগুলো ঠিক করে রাখলাম, পরে রাত্রেবেলা খাবারটাকে গরম করে দেবো, হয়ে যাবে। আর কিছু টুকটা বাসন মাজা ছিল, বইগুলো মাজনা টাজলাম। কী করবো না করবো সেটা তোমরা সবই দেখতে পারবে কালকে ব্লগে। তাই চলো এখন খাট একটুখানি পরিষ্কার করবো, করে দেন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন মেয়ে আসবে, মেয়েকে খেতে দেবো। তার জন্য জল টল তৈরি করে রাখলাম, খেয়ে দিয়ে মেয়েকে টিফিন দেবো, তারপরে আমি আমার কাজে বসবো। কী কাজ হয় দেখতে পারবে, সাথে শেয়ারও করা হয়নি কী কাজ করছিলাম। এখন ঘড়িতে কটা বাজে জানো, মেয়েকে জাস্ট খাই উঠলাম, ঠিক ঘড়িতে বাজে আমার 9:20, কারণ আমি করছিলাম রিটার্ন প্যাক করছিলাম মুখে আর গলার পিঠে, কারণ গতবারের গত সপ্তাহে তার আগের সপ্তাহে রিটার্ন করেছি পা আর হাত, আজকে মুখ গলা পিঠ টিটগুলো করলাম, তাই সময় তো লাগে তাই না। তাও আমি সব কাজকর্ম সব সেরে গিয়ে তারপর শুরু করেছি, মানে 6:30 সময় মেয়ে ক্লাস থেকে ফিরলো, ও খেলো দিলো, খেয়ে দিয়ে তারপরে আমি শুরু করলাম ঠিক 7:00 শুরু করলাম, 9:00 কমপ্লিট হলো। তার আগে সব দুষ্টু জাল দিয়ে রেখেছিলাম মেয়ের খাবার দাবার করে, মানে খাবার তো ছিল, ওই দুপুরে যা লাঞ্চে ছিল, চিলি সোয়াবিনও ছিল, ডালও ছিল, মেয়ের ভাতও ছিল, যা সেটু গরম করে ওকে খাই দিয়েছি। মেয়েকে বললাম তুই যা একটু বিছানার চাদরটা তুলে নিচে নামিয়ে নে আর শুয়ে পড়। তারপরে ও শুয়ে পড়লো, আমি আসলাম, সব ফ্রেশ ট্রেশ রান্নাঘর পুরো ক্লিন টিং করলাম বাসন টাসন মেজে টেজে নিয়ে। তখন মেয়ে কথা বলছিলো, মা তোমার কতক্ষণ লাগে? আমার মা আমার দেরি হবে, তুই তো যা গিয়ে শুয়ে পড়, আমি আসি, গিয়ে চুলটা জাস্ট বেঁধে দিলেই হয়ে যাবে। তারপরে মেয়েও শুয়ে পড়লো, আমি আসলাম, সব বাসন টাসন মাজলাম, মেজে রান্না করে ক্লিন করে সবই তোমরা দেখতেই পাচ্ছ, তোমার সাথে গল্প করতে করতে কাজও সেরে নিচ্ছি। করে টরে নিয়ে তারপরে আমি আমার ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মেয়ের কাছে গেলাম, মেয়ের চুল টুল বেঁধে দিলাম। তারপরে কিছুক্ষণের জন্য লাইভে আসলাম, যে মানে বেশিক্ষণ থাকিনি, জাস্ট 2 মিনিটের জন্য এসে যাও, জাস্ট কিছু বলার ছিল সেটা তোমরা দেখে নিও। আর তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি তারপরে ভিডিও এডিটিং করতে বসলাম, কিছু ডায়েরি মেনটেন করার ছিল সেগুলো করলাম, যেটা আমার প্রতিদিনের কাজ তো আমাকে করতেই হবে তাই না। আর তোমাদেরকে তো আমি লাইভে বলেছিলাম ডায়েরি মেনটেন করাটা খুব খুবই ভালো, আমি যখনই মনে পড়ে তখনই ডায়েরিটা নিয়ে বসেছি। তারপরে এইদিকে এডিটিং করতে করতে আমার অলরেডি 10:30 আমার বেজে গেছিলো রাতে, আর পাবলিশ করা হয়নি, কালকে দুপুরবেলার মধ্যে তোমার 12টার মধ্যে ভিডিও তোমরা পেয়ে যাবে। প্লিজ তোমার ভিডিওটা দেখো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, করে অল করবে, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। প্লিজ কাইন্ডলি শেয়ার করো আর লাইক করো, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে। তাই এদিকে চলো আমি সব কটা কাজগুলো তাড়াতাড়িগুলো করে নিই, করে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আমি আমার নিজের কাজে নামবো। তাই চলো বন্ধুরা, এখানে মতন আমি ভিডিওটা আমি এন্ড করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে সারাদিনে কীরকম লাগলো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সারাটা দিন ব্যস্ততার মধ্যে ছিলাম, আর সকালবেলা একটু হাজব্যান্ড ওয়াইফ একটু একটু টুকটা কথা ছিল, মানে আমার ঠাকুরের গ্যাস নিয়ে। তাই চলো পরে আবার তোমার সাথে দেখা করছি নিত্য নতুন অন্য কোনো ব্লগ নিয়ে সানডে। তাই চলো টাটা।